আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। পার্কে একটা টেবিলে বসে তারা বসে বসে আইসক্রিম খাচ্ছিল ভাগাভাগি করে। এই যে টম, আমি যে তোমার সাথে এই সাগর পাড়ে আসলাম তোমাকে একটা সুন্দরী মেয়ে দিয়ে খুঁজে দেওয়ার জন্য, বন্ধু বানানোর জন্য। মনে রাখবে, যদি বন্ধু বানাতে গিয়ে ওই মেয়ে বিড়াল আমার দিকে আসে অথবা তোমার দিকে মুগন নিয়ে আসে, তাহলে কিন্তু তুমি থাকবে, আমাকে কিন্তু হারিকেন দিয়ে খুঁজে পাবে না। আমি এখান থেকে একদম একেবারে উধাও হয়ে যাবো, কারণ তোমার সাথে আমি পাবলিকে মাইল খেতে পারবো না। আরে না জেরি, তুমি পালাবে কেন? আর তুমি পালালে আমাকে সঙ্গে করে নিয়েই পালাবে। কি ব্যাপার, এটা কি আসছে আবার? ওয়াও, দেখে তো মনে হচ্ছে পরিমরি বোনাইতাছে, পরিমরি চাইতো বেশি সুন্দর। পাবারে পাবারে পাবা, এত সুন্দর মেয়ে বিড়াল আমি আগে কোনোদিন তো দেখি নাই। ও জেরি, মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুমি থাকো, আমি আর এখানে থাকতে পারছি না, এত সুন্দর মেয়ে বিড়াল আমি আর জীবনে কোনোদিন দেখি না। আরে টমের কাণ্ড দেখো, কি দেখে আইসক্রিম আমার উপর ঢেলে দিয়েছে। আমি এখন আইসক্রিমের ভিতর ঢুকে গেছি। কি রে বাবা, সত্যি তো দেখছি, ইয়া সুন্দর একটা মেয়ে বিড়াল এইদিকে আসছে। তাই তো বলি, টম কেন এত পাগল হয়ে গেছে। ও কত সুন্দর মেয়ে বিড়াল রে বাবা, বয়স আমার বেশি না, অবশ্য কিনার মা, তোমারে দেখা আমি আর থাকতে পারলাম না। এতদিন আমি যেমনটা খুঁজতে ছিলাম তার চেয়ে আরো বেশি সুন্দর পেয়ে গেছি। 1 2 3, ওগো সকিনার মা, আমি তোমার কাছে চলে আসছি। দূর, সকিনার মা হতে যাবে কেন, সকিনার মেয়ে। জাগোয়া, এই যে সুন্দরী দেখো, আমি কত ভাষা নিয়ে তোমার কাছে চলে আসছি। আসলে তোমাকে দেখে আমি একেবারে পিট হয়ে গেছি। তারপর টমের কাছ থেকে আমার মজা করে
খেতে হবে। কিন্তু না, আমি তোমার পারমিশন না নিয়ে একটা পপকর্নও খাবো না। যদি পারমিশন না দেয় পরেরটা পরে দেখো। মানে এই যে টম, দেখছো? এই যে টম, দেখো এইদিকে, আমি তোমাকে কি বলছি। হ্যালো টম, তুমি একটা কাজ করো, আমাকে পপকর্ন দাও, আমি এখানে বসে বসে পপকর্ন খাবো, বুঝতে পারছো? একদম না, এগুলো আমার সুন্দরী বন্ধু খাবে, আর তুমি এখান থেকে সরো বলছি। হায় হায়, আমাকে ধাক্কা দিয়ে তো পপকর্নের মেশিনে ফেলে দিলো। টম, পপকর্ন দেবে না আমাকে বারো কথা, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? এটা কোথায় পড়লাম? ওরে গিয়ে ফিরে পপকর্নের সাথে মনে হচ্ছে আমি বাধা হয়ে যাচ্ছি। হায় হায়, টম তুমি এটা কি করলে? একটা সুন্দরী মেয়ে বিয়ের জন্য তোমার বন্ধুকে এভাবে ফেলে দিলে? ও বাপরে বাপ, যেটা আমি তোমাকে আমি ভালো করে বলে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে প্রত্যেক দিন গিফট কিনে দেবে, মার্কেট করে দেবে, এটা অর্ডার কিনে দেবে, বুঝতে পারছো? এই যে আমার সুন্দরী বন্ধু, তুমি ভালো করে শোনো, আমি থাকতে তুমি এগুলা একটাও পাবে না। তুই ভুল করেছিস, মানে এগুলা সবগুলাই পাবে, তুমি কোনো টেনশন করো না। এখন তুমি পপকর্ন খাও, আমিও খাই, তুমিও খাও, আগে তুমি পেট ঠান্ডা করো। কথায় আছে না, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, আর তা না হলে কুদাল চালাই। তুমি আমাকে কখন কে পেলো সেটারই কোনো ঠিক ঠিকানা নাই, যেভাবে বলতো তোমাকে মার্কেট করে দিতে হবে প্রত্যেক দিন। টমের বাচ্চা, সুন্দরী মেয়ে বন্ধুকে তুই আমাকে ভুলে গেছিস। আমার নাম জেই, আমি আবার তোর জীবনকে করে দেব একেবারে তেরি বেরি, এটা আবার কি? হায় হায়, এই মাছটা করতে গেল রে বাবা, এটা আমার সামনে এভাবে লাফাচ্ছে কেন? কি ব্যাপার, মনে হচ্ছে কেউ ছিপ দিয়ে এই মাছটাকে ধরেছে। মাছটা তো মনে হচ্ছে রাক্ষস মাছ। ছিপের মধ্যে এটা কি মাছ বাজাইলা? এটা তো মনে হচ্ছে রাক্ষস মাছ। এই মাছ তো এখন যাকে পাবে তাকেই খাবে, তার মানে আমাদের এখন জান নিয়ে এখান থেকে পালাতে হবে। এই আমাদের মাছ ধরার আর কোনো দরকার নাই, চলো বাঁচতে চাইলে আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, কারণ এই মাছ মনে হয় এখন আমাদেরকে খামড়াবে। কারণ এই মাছ যাকে একবার খামড় দেয় তার শরীরে আর কোনো গোস্ত থাকে না, সব গোস্ত থাকে এই মামা মাছের পেটে। ওরে বাবারে, মাছ এখন আমাদেরকে খাইতে চায়, আমরা এখানে নাই রে বাবা। এই মাস্টার ভয়ে মানুষ গুলো পড়াইছে, তার মানে আমি একটা ইঁদুর, আমি একটা দাঁড়িয়ে কি করব? সর্বনাশ, আমাকে তো এই মাছ ধরতে পারলে এক গড়াতে খেয়ে ফেলবে। পাবারে পাবারে পাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, কিন্তু আমি এখন কোথায় পালাবো সেটাই তো বুঝতে পারছি না। এখানে অনেকগুলো মাছ রাখা আছে, একটা কাজ করে আমি বরঞ্চ এই মাছটাকে বন্দি করার চেষ্টা করি। কি করি কি করি কি করি, একটা বোতল পাকা দেখা যাচ্ছে, এই বোতলের পিছনে আমি লুকিয়ে থাকি, আমাকে ধরার জন্য যখনই মাছটা আসবে তখনই মাছটা এই বোতলের ভিতর পড়ে যাবে। এবার আমি একা লুকিয়ে গেছি, এবার দেখি মাছটা কি করে। বোতলে পড়ে যাও পড়ে যাও, এই তো বোতলের ভিতর মাছটা এখন বন্দি হয়ে গেছে। যাক বাবা, অবশেষে অল্পের জন্য আমি এই মাছের কবল থেকে বেঁচে গেলাম। ওরে বাবা, দাঁতগুলো কেমন করে! ওরে, আমি আর এখানে নাই, আমি এখান থেকে পালাই। ওখানে তো এদেরকে টাকা দিয়ে তারপর গেম খেলতে হবে, সেটা দরকার নাই। দেখো আমি আমার মুখটাকে কত সুন্দর করে ডিজাইন করতেছি, এটা দেখে ফেলো, তাহলে গেম খেলে টাকা দেওয়ার দরকার নাই। হা হা, দেখলে আমি মুখটাকে কত সুন্দর করেছিলাম? এই তোমাদের একটাই সমস্যা, তোমরা যা আবদার করবে তোমাদের আবদার পূরণ করতে হবে, আর তা না হলে তোমরা পিক আপ করে দেবে। টুকু না, এটা হচ্ছে ব্যাকআপ, তারা হলে ব্যাকআপ করে দেবে। জাগুয়া, তোমাদের ব্যাকআপ নিয়ে তোমরা বসে থাকো, আজ থেকে আর কোনো বন্ধুত্ব করবো না, প্রেম টেম করবো না, সব বাদ, আজ থেকে আমি জাদুকর হয়ে যাব। এই যে দেখুন সবাই, বলতে না বলতেই আমি একটা জাদুকরে চলে আসছি, আর এখানে আমি সবাইকে এখন জাদু দেখাবো। সুপ্রিয় দর্শক বৃন্দগণ, আপনাদেরকে মজার মজার জাদু দেখানোর জন্য সুদূর আফ্রিকার জঙ্গল থেকে পায়ের করে আনা হয়েছে আমাদের জাদুকর, বিশ্বের কুখ্যাত টুকু না মানে বিশ্বের বিখ্যাত জাদুকর টমকে। এই যে টম, সম্মানিত টম, আপনি এখন স্টেজের সামনে আসতে পারেন, নতুন বউয়ের মতো ভিতরে বসে থাকা দরকার নাই, তাড়াতাড়ি আপনি সামনে আসেন তো ভাই। এই টম,
আপনাকে বলছি সামনে আসতে, আপনি এখনো ভিতরে বসে আছেন কেন? দূর চাই, এত ভাবনি লেগে হয়ে যায়। আমি কি এখন ধীরে ধীরে বের হব, না জোর দিয়ে বের হব, না ধীরে ধীরে একটু বাসাব নিয়ে তারপর বের হই? হ্যালো দর্শক বিন্দুগণ, আমি সুদূর আফ্রিকার জঙ্গল থেকে আসা বিশ্বের বিখ্যাত জাদুকর টপ। আপনাদেরকে জানাই আমি স্বাগতম স্বাগতম। তবে এখন আমার হাতে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা কালো টুপি দেখতে পাচ্ছেন, আর টুপির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার ডিম। মানে টুপির ভিতর কিছুই নেই, ঘোড়া কোনোদিন ডিম পারে না, তার মানে বুঝতে হবে টুপির ভিতর কিছুই নাই। জাগোয়া, আপনাদেরকে জাদু দেখানোর জন্য সঙ্গে করে আমি একটা জাদুর কাঠিও নিয়ে আসছি। এবার আমার জাদুর কাঠির সাহায্যে এই টুপির ভিতর থেকে আমি জাদু করে একটা কাঁচের বোতল বের করে দেখাচ্ছি। চু মন্ত্র চু, খাইলে কোথার গো। মনে করেন জাদুর বোতল চলে আসছে। এই যে দেখুন বোতল কোথায়, বোতল কোথায়, এই যে দেখুন দুধের কালী বোতল, একটা দুধের কাঁচের বোতল আমি জাদু করে নিয়ে আসছি টুপির ভিতর থেকে। আপনারা ভাবছেন একটা হয়তো টুপির ভিতর থাকতেই পারে, কিন্তু না, একটা তো বলেও না, এই টুপির ভিতর থেকে আমি অনেকগুলো বোতল বের করব। হ্যাঁ এই যে দেখুন আরেকটা, নাম্বার টু, এখন আরেকটা বের করব, নাম্বার থ্রি, এখন আরেকটা বের করব, নাম্বার ফোর। আপনারা গুনতে গুনতে শেষ করতে পারবেন না। আর টম যেখানে জাদু দেখাচ্ছিল তার কিছু উপরে ঝেড়েও একটা ঘরের ছাদের উপর বসে বসে টমের সবকিছু কপি করছিল। টম কি কি জাদু দেখাচ্ছে সব জেরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ছিল। ওরে ওরে, টম এত সুন্দর জাদু দেখাতে পারে, বাবারে বাবারে বাবা, কি ব্যাপার, আমি টমের জাদু দেখে এত বাহবা দিচ্ছি কেন? দূর চাই, টমের জাদুকে আমার বাহবা দেওয়ার কোনো দরকার নাই। আমি কি কম জাদুকর নাকি? হ্যাঁ, টমের জাদু আমার জিহ্বা দেখবে। জাগোয়া, আমি এখানে একটা সাইড লাইট নিয়ে আসছি, আবার লাইটটা আমি আলোটা জ্বালিয়ে দিয়েছি। এবার সামনে আমি একটা স্টেজ বানিয়েছি, আর সেই স্টেজে আমি একটা চেয়ার রেখেছি, মানে টেবিল। আসলে আমি কিছু পুতুলের দর্শক বানিয়েছি, এখন আমি তাদেরকে জাদু দেখাবো। হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দুগণ, আমি সুদূর আফ্রিকা না, আমি আসছি কানাডার জঙ্গল থেকে। আমি হচ্ছি বিশ্বের কুখ্যাত জাদুকর টুকুবুর কইকি, বিশ্বের বিখ্যাত জাদুকর জেরি। এখন সবাই প্রস্তুত থাকুন, আপনারা দেখবেন আজকে জাদু কার, জেরির জাদু। টম তো একটা জাদুর কাঠি বের করে তারপর জাদু দেখাইছিল। এই যে দেখুন আমি আপনাদেরকে জাদু দেখাচ্ছি। চু মন্ত্র চু, টম তো কুত্তার গু বলেছিল, আমি বলবো বিড়ার গু। চু মন্ত্র চু, কাইলা বিড়ার গু। এই যে দেখুন টুপির ভিতর থেকে কত আলোকরশ্মি বের হয়েছে, এখন কি বের হবে আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আমি টুপির ভিতর থেকে অন টাইম কাপ বের করেছি, যেটা দিয়ে চা খেতে পারবেন, পানি খেতে পারবেন, এমনকি কফি খেতে পারবেন, আপনি চাইলে সবকিছু খেতে পারবেন, শুধু এই অন টাইম কাপটা আপনি খেতে পারবেন না। জাগোয়া, কলা গাছে দেখো বেড়া হইলে আগোয়া, আমি কি টমের মতো নাকি যে একটা দুইটা কাপ বের করবো? আমি একেবারে দুই দোকানে তিনটা কাপ বের করেছি, টুকু ভুল করেছি, দুই দোকানে চারটা হয়, মানে দুই আর এক, আমি তিনটা কাপ বের করেছি। এবার দেখি তো টম আর কি কি জাদু দেখাচ্ছে। আসলে টমের সবকিছু আমি কপি করবো। কি রে বাবা, টম কি টুপির ভিতর থেকে আস্ত গরু বের করছে নাকি? বাবারে বাবারে বাবা, এটা কেমনে কি? দুধের কালী বোতল দুধ দিয়ে ভরার জন্য আমি জাদু করে একটা গরু নিয়ে আসছি। এই যে দেখুন কত মোটা একটা গরু নিয়ে আসছি আমি এখানে। হাম্বা গরু, হাম্বা হাম্বা করে ইদের আনন্দ বাড়ে। অগর হাম্বা গরু, হাম্বা হাম্বা করে ইদের আনন্দ বাড়ে। অগর হাম্বা, অতরা দেখ দেখ দেখরে চাহিয়া, আমি গাভীর দুধ দোয়াচ্ছি টানিয়া টানিয়া। অতরা দেখ, সবাই দেখুন আমি জাদুর গরুর থেকে দুধ দোয়াচ্ছি কি করে? এখানে যত শূন্য বোতল ছিল, খালি বোতল, সব বোতল আমি দুধ দিয়ে একেবারে ভরে ফেলেছি। আর আপনারা চাইলে এই দুধ কিন্তু খেতেও পারবেন। এখন সবাই আমার টাকাটা তাড়াতাড়ি আমাকে দিয়া দেন, আমি এত কষ্ট করে এতক্ষণ যেই জাদু আপনাদেরকে দেখাইছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার জাদু দেখার জন্য। এটা আমি কি দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম না বাস্তব দেখলাম? একটু চোখগুলো কষ্ট দেখি তো। বাবারে বাবা, এটা তো আমি বাস্তবে দেখেছি যে টম কি করে একটা গরু নিয়ে আসছে, আবার সেই জাদুর গরু থেকে দুধ বের করছে। এই যে দর্শক বৃন্দগণ, আপনারা এখন আমার হাতে তিনটা কাপ দেখতে পাচ্ছেন, আর নিচে দেখতে পাচ্ছেন তিনটা সাদা বল।
আর আমি এখন এই সাদা বলগুলো দিয়ে আপনাদেরকে ম্যাজিক দেখাবো, তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই বলগুলোকে হাতের তিনটা কাপ দিয়ে আমি তিনটা বলকে ঢেকে দেব, আর তারপরে তো আপনাদেরকে আমি দারুণ দারুণ ম্যাজিক দেখাবো। এই যে দেখুন, আমি তিনটা কাপ দিয়ে তিনটা বলকে একেবারে ঢেকে দিয়েছি। এখন আমি আমার মন্ত্র বলবো, চু মন্ত্র চু কাল্লা কুত্তার গু, চু মন্ত্র চু সাদা কুত্তার গু। এখন আমার মন্ত্র বলা শেষ। কি ব্যাপার, একা থেকে বলটা অদৃশ্য হয়ে গেল, দেখলাম তো আমি বলটা কি করে অদৃশ্য করে দিলাম। এটা নিচে দেখি তো, এটা নিচে নাই। হায় হায়, এখন আমি বল কোথায় পাই? আপনার টেনশন করবেন না, এটার ভিতর আছে। এই যে দেখুন, তিনটা বল একটার ভিতরে চলে আসছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাতে চাই, যে ম্যাজিক দেখানোর এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই, শুধু আমি একলা টবেরই আছে এই ম্যাজিক দেখানোর ক্ষমতা। তাহলে আপনারা দেখতে থাকুন, চু মন্ত্র চু, মানে দেখবেন আমার হাত থেকে আমি কি করে গায়েব করে দিলাম বলকে। এই যে দেখুন, সেই ম্যাজিক বল এখন এই কাপের ভিতরে চলে আসছে, এটার ভিতরে দেখবেন না, এই যে দেখুন এটার ভিতরে চলে আসছে। তাহলে আরেকটা বাকি রেখে কি লাভ, এটাও দেখাচ্ছি, এইবার একটা দেখে পাগল হয়ে যাবেন আপনারা। এই যে দেখুন, বল কোথায় গেল রে বাবা। বুঝতে পারছি, এখন আমার কি করতে হবে, ম্যাজিকের মাধ্যমে একটা অদ্ভুত কিছু দেখাতে হবে। কি দেখানো যায়, কি দেখানো যায়, মাথায় একটা আইডিয়া আসছে। আমি এখন আপনাদেরকে ম্যাজিকের মাধ্যমে দেখুন কত মোটা একটা তরমুজ নিয়ে আসছি। এই যে দর্শক বৃন্দগণ, এমন অদ্ভুত জাদু দুনিয়ার আর কি কি কেউ পারবে আপনাদেরকে দেখাতে। এই যে দেখুন, আমি আবার একটা চিকেন নিয়ে আসছি, আর এটাতে দেখুন কত মজার জিনিস নিয়ে আসছি। এই দেখুন, এত মজার মজার জিনিস, এত মজার মজার জাদু এই দুনিয়ায় কেউ আপনাদেরকে দেখাতে পারবে না, একমাত্র আমি টম ছাড়া। এই যে আমার খেলনা পুতুল। দর্শক বৃন্দগণ, আপনাদেরকে আমি টমের মতোই ঠিক হুবহু জাদু দেখাবো। এই যে দেখুন, আমার কাছে তিনটা কাপ দেখতে পাচ্ছেন তাই তো, আর নিচে কি দেখতে পাচ্ছেন, তিনটা কয়েন মানে তিনটা পয়সা। এখন আমি তিনটা পয়সাকে তিনটা কাপ দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। সবাই ভালো করে দেখুন, আমি তিনটা কাপ দিয়ে এই কয়েন গুলাকে ঢেকে দিচ্ছি। এখন আমি আমার মন্ত্র বলবো, চু মন্ত্র চু কাল্লা বিলায়ের ঘু, চু মন্ত্র চু সাদা বিলায়ের ঘু। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এখানে কয়েন নাই, কয়েন কোথায় গেল বলতে পারি না, আর এটা নিচে এখানে কয়েন নাই, কয়েন কোথায় গেল সেটাও বলতে পারি না। তবে এইবার দেখুন আসল খেলা, আছে আছে ভিতরে। এই যে দেখুন, সব তিনটা কয়েন একেবারে একটা কাপের ভিতরে চলে আসছে, এমন জাদু কি টমের বাপে দেখাতে পারে। এর কিছুক্ষণ পরে টম এন্ড জেরির জাদু দেখানো শেষ হয়ে গেছে, আর টম এন্ড জেরির জাদু দেখানো শেষ হওয়ার পর টম আর জেরি যে টাকা অর্জন করেছিল সব টাকা তাদের কোন ডাকাত আর ছিনতাইকারীরা নিয়ে গেছে। এখন তারা আবার পথের ফকির হয়ে গেছে, যার কারণে টম এখন ডাস্টবিন ডাস্টবিনে ঘুরছে মজার মজার খাবার খাওয়ার জন্য। আসলে খাবার তো পাচ্ছে না, পাচ্ছে শুধু মাছের কাঁটা আর অবশিষ্ট ফেলে দেওয়া মানুষের খাবার গোলা, আর তাতেই তাদের কোনো সময় সময় পার করতেছে। জীবন আমার টেনা টেনা, আর কিছুই তো ভাল লাগে না, এখন তো আর কেউ আমার এই উল্টা পাল্টা জাদু দেখে না, দেখে না, কোনো দরকার নাই জাদু দেখানোর, কোনো দরকার নাই জাদু দেখাইয়া তো কোনো লাভ নাই, কারণ যে শহরে জাদু দেখাই ওই শহর থেকে কি আর টাকা আনা যায়। ও, এইদিকে মনে হচ্ছে পেটে ক্ষুধা লেগে গেছে, আবার ওইদিকে মনে হচ্ছে অনেকগুলো ডাস্টবিনও আছে। একটা কাজ করে, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না যেহেতু, এই সুযোগে দেখি ডাস্টবিনের ভিতর কোনো খাবার খুঁজে পাওয়া যায় কিনা। বেশি কিছু না, বিড়ালা মাছের কাঁটা খেতে পছন্দ করে, আমি যদি মাছের কাঁটা পেয়ে যাই তাতেই হবে। এখান থেকে সুন্দর একটা গান আসছে, প্রথমে ডাকনাটা খুলতে হবে, তারপর ডাকনাটা এভাবে উল্টো করে ধরে দেখতে হবে ডাস্টবিনে কি আছে। মনে হচ্ছে কিছু একটা আছে, এগুলা প্রথমে ডাস্টবিন থেকে বের করতে হবে। ও, চেয়েছিলাম মাছের কাঁটা, আর মনে হচ্ছে পেয়ে গেছি আমি বার্গার। ওহো, এ তো বার্গার না রে বাবা, এ তো রুটি। যাক, রুটি হলে আমার চলবে, তবে শুকনো রুটি তো এভাবে খাওয়া যাবে না, এই রুটির সাথে অন্য কিছু দরকার আছে। ও, আর একটা মজার জিনিস পেয়ে গেছি, দেখি তো ভিতরে আর কি কি আছে।
মনে হচ্ছে একটা মাংসের টুকরো পেয়ে গেছি। বা বাবা, একেবার বার্গার হয়ে যাবে আজকে। যাক, আজকে আমি বেশ জমিয়ে খেতে পারবো। আর বোনাস হিসাবে আমি একটা জুসের বোতলও পেয়ে গেছিলাম, এক ডুব জুস খেয়ে ফেললাম। এখন এই ডাস্টবিনে দেখি তো আর কি কি পাওয়া যায়। বা বাবা, একটা ক্রিম পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। দেখি তো আর কি কি পাওয়া যায়। একটু সবজিও পেয়ে গেছি, দারুণ হয়েছে। এবার এখানে একটা ডাস্টবিন বাকি আছে। এবার এই ডাস্টবিনের বাক্সের ভিতরে দেখি তো কি কি আছে। গান আসছে মাছের কাঁটার মতো। ও ও ও ও, মাছের কাঁটা পেয়ে গেছি, দারুণ বার্গার হয়ে গেছে। এই বার্গার হচ্ছে মাংস মাছ সব মিলে দারুণ একটা বার্গার। এই বার্গারটা আবার খাওয়া শুরু করা যাক। এইদিকে মনে হচ্ছে কেউ আছে নাকি। না, এটা কি ছাতা? ওরে কি পিচ্ছি ছাতা রে বাবা, দেখতে একেবারে দারুণ। এটা মাঝখানে বসিয়ে দে। ওয়াও, খাবারটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে। এইবার খাবারটা পরিবেশন করব, খাবার জন্য দারুণ মজা হবে। এইবার আমি তালুকদার আর বড় লোকের মতো বসে তারপর আমি এই বার্গার খাওয়া শুরু করব। আহ, দেখে জিব্বার পানি টলটল করছে। ওয়ান টু, ওরে গেছি রে, মনে হচ্ছে বাড়ি দিয়ে আবার পাঠাইয়া দিল রে। ওরে পাবারে পাবারে পাবা, বুঝলাম না আমাকে বাড়ি দিল কে। হ্যাঁ, ময়লা পরিষ্কার করার লোক। এই বিড়াল, তুমি এই ডাস্টবিনে কি করছো? এখানে দেখছো না আমি ময়লা পরিষ্কার করতে আসছি? আর ডাস্টবিনে খাবার খেলে তোমার অসুস্থ হবে, তুমি কি এটা বোঝো না? যাও এখান থেকে বলছি। ওরে বাবা রে, এখানে আর বেশিক্ষণ থাকলে আমাকে পিটিয়ে তক্তা করবে। পিটার খাওয়ার আগে এখান থেকে আমি পালাই রে। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। বাবা রে বাবা, তাড়াতাড়ি লুকাতে হবে, তা না হলে এখানে এসে আমাকে পিটানো শুরু করবে। একটা কাজ করি, আগে একার দাঁড়িয়ে আমি একটু বিশ্রাম নেই। বাবারে বাবারে বাবা, কি বাসাটাই না আমি বেঁচে গেলাম রে বাবা। আর একটু এদিক সেদিক হলে পিটাই আমার একেবারে তক্তা করে ছেড়ে দিত। দেখি তো উকি দিয়ে আসছে কিনা। দেখে তো মনে হচ্ছে আসছে না। তাও যদি হঠাৎ চলে আসে তাহলে কি করব। না, মনে হয় না যে আর আসবে। যাক বাবা, এই যাত্রায় আমি কি বাসাটা না বেঁচে গেলাম। কি রে বাবা, মনে হচ্ছে আমার পেটের ভিতরে এখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই রে, এখন কিছু না খেলে তো আর হচ্ছেই না। ধুর চাই, অল্পের জন্য আমি খেতে পারলাম না। আর একটু পরে যদি এই লোকটা আইতো তাহলে তো আমি খেতে পারতাম। কি আর করার, পেটের কোদায় এখন আমার শরীরটা কেমন যেন দুর্বল হয়ে গেছে। এখন আমার হাঁটতে আর মন চাচ্ছে না। এখন কিছু একটা না খেলে আর আমার হচ্ছেই না। আমি এখন কি যে খাবো আমি সেটাই বুঝতে পারতাছি না। ধুর ধুর, কি রে, এখানে মনে হচ্ছে জেরি। ওরে ওরে, চেরির কাছে কত মজার খাবার রে। আমি তাহলে বসে আছি কেন, তাড়াতাড়ি যাই চেরির কাছ থেকে ওই খাবার ওলা এনে আমি কে আমার পেটটা ঠান্ডা করি ভাই। ও কি ব্যাপার, তুমি এখানে আবার কেন আসলো? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না রে বাবা। যাক, এসব দেখে আমার লাভ নেই, আমি আমার খাবার খাই। এ রে, জেরির কাছে খাবারটা দেখে আমার জিব্বার পানি তো এখন টলটল করতাছে রে বাবা। এখন যেভাবে হোক জেরির কাছ থেকে আমার এই খাবার খেতেই হবে। জেরি, তুমি এই খাবার খেতে পারবে না। এই খাবার খাবো আমি এখন, ঠিক আছে? দাঁড়াও, চুপি চুপি আইসা, তোমার কাছ থেকে খাবার খেয়ে নিতে হবে আমার। এইবার তাহলে খাবারটা আমি খাওয়া শুরু করি। আহ, খাবারটা গ্রাম রে বাবা, গ্রামে আমার পেট ভরে গেছে। এবার খাবো আমি তাহলে। আ, ওরে গেছি রে, আমি একেবারে আকাশে উঠলাম কি করে। হায় হায়, এখন আমি কি করি ভাই? এখন আগে আমার জান বাঁচাতে হবে, তারপর যেদিকে মন চাই যাই। ওহো, এবার খাবার তুমি আমার মুখে এসে পড়ো, যাতে আমি একেবারে গপ গপ করে খেয়ে ফেলতে পারি।